অতিরিক্ত অ্যাডমিশন ফি নেওয়ার অভিযোগে ডোমজুড়ে ধুন্ধুমার। বেগড়ি হাইস্কুলের সামনে ব্যাপক গণ্ডগোল, অভিভাবক এবং এসএফআই ডিওয়াইএফআই এর বিক্ষোভ। বিক্ষোভকারীদের ওপর তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ উঠছে। প্রতিবাদে পথ অবরোধ অভিভাবক ও বাম ছাত্র যুব সংগঠনের। পঞ্চম থেকে অষ্টমে ভর্তির জন্য ফি দ্বিগুণেরও বেশি বাড়ানোর অভিযোগ। বেশি ফি নিয়ে কম টাকা রসিদ দেওয়ার অভিযোগ। অনুদান হিসেবে উন্নয়ন খাতে টাকা নেওয়া হচ্ছে দাবি স্কুল কর্তৃপক্ষের। ইউনিয়নের দখলদারিকে কেন্দ্র করে আলিপুর চিড়িয়াখানায় উত্তেজনা। তৃণমূল ও বিজেপি সমর্থিত দুই কর্মী ইউনিয়নের মধ্যে ঝামেলা। এতদিন আলিপুর চিড়িয়াখানার কর্মী ইউনিয়নের ক্ষমতায় ছিলেন বিজেপি নেতা রাকেশ সিং। এদিন রাকেশ সিংকে সরিয়ে তৃণমূল নেতা রাজেশ শাও ইউনিয়নের দখল নেন। বিজেপির পতাকা খুলে ফেলা হয়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকাকালীনই দুপক্ষ ঝামেলায় জড়িয়ে পড়ে। আমার এ ব্যাপারে কিছু বলার নেই, তার কারণ এটা যারা ট্রেড ইউনিয়ন করে, আমাদের যারা ট্রেড ইউনিয়ন উইং তারা করেছে, এই ব্যাপারে আমার সাথে কোনো কথাও হয়নি, আমি জানি না এটা। বিজেপি নেতা রাকেশ সিং কি জানিয়েছেন শোনাবো আপনাদের। গেটটা ভেঙে যেভাবে ডাইরেক্টরকে অপমানিত করা হলো, আমাদের লোক আমাদের এমপ্লয়ীদেরকে মারা হলো, সেটা আজকে চিড়িয়াখানার জন্য লজ্জাজনক। আমাদের চিড়িয়াখানা আমাদের কালকেই আমরা ইন্টিমেশনটা পুলিশ কমিশনারকে ওয়ার্ডগঞ্জ থানাকে দিয়েছিলাম যে এই প্যান্ডামিকে এত লোক কী করে জমায়েত হলো, এত লোককে কীভাবে বাইরাগত লোককে জমায়েত হলো। আমাদের চাই ওয়ার্ডগঞ্জ থানা অ্যাগেনস্টে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে ওদের অ্যাগেনস্টে একটা কেস হোক। আমরা দিয়েছিলাম কিন্তু আমাদেরকে না দিতে জন্য দেখুন ওরা টিএমসিকে মানে টিএমসিকে করতে জন্যে ওরা দাঁড়িয়ে আছে। আর এখানকার ওয়ার্ডগঞ্জ ওসি মেন লিড করছে এখানে। আর এ নিয়ে তৃণমূল নেতা কার্তিক বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শোনাবো আপনাদের। কোনো বাইরের লোক দ্বারা এখানে যাতে কোনো পরিবেশ নষ্ট না হয় সেই চেষ্টাকে আমরা প্রায়োরিটি দেব। এই আমরা দেখেছি এর আগে কিছু সমাজ বিরোধী তারা বিভিন্ন রাজনৈতিক দলের নামে চিড়িয়াখানাকে এক্সপ্লয়েট করতো বিভিন্নভাবে। তারা এখানে একটা বিষাক্ত পরিবেশ তৈরি করে রেখেছিল। আমরা এটাকে চেষ্টা করছিলাম যে এটাকে কিভাবে সরানো যায়। সব রকম সহযোগিতা এবং সমস্ত কর্মসূচি আমরা এখানে পালন করব। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ বিষয়ে কি জানিয়েছেন শুনুন। আমার মতে অনভিপ্রেত ঘটনা। আমাদের পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে শ্রমিক সংগঠন যেখানেই থাকে সেখানে এই ধরনের গণ্ডগোল চলে। গোটা ভারতবর্ষের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন আপনারা জানেন বিএমএস, গোটা ভারতবর্ষে তারা কাজ করছে, কোথাও কোথাও মারামারি গণ্ডগোল হয় না। বিজেপির আলাদা করে কোনো শ্রমিক সংগঠন নেই, কিন্তু বিজেপির সমর্থকরা অনেক জায়গায় শ্রমিক সংগঠন করেন। তো স্বাভাবিকভাবেই বিজেপির উপরে চড়া হয়ে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক তারা তাদের উপরে আক্রমণ করেছেন। আমার কাছে আপাতত যতটুকু খবর হয়েছে আমরা ডিটেলসটা নিচ্ছি, নিয়ে আপনাদেরকে জানাবো।